আমিনুল, এই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠন, আপনার প্রতিবেদনে যেটি দেখছিলাম 19 মার্চ গঠন করা হয়, তারপর এখন সাক্ষ্য পর্যায়ে আছে এবং 3 জন সাক্ষীকে তলব করার জন্য আদালত অনুমতিও দিয়েছে, আপনি একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে? মুন্নি, আমার প্রতিবেদনে আসলে এই বিষয়ে বিস্তারিত বলেছি। আমরা আসলে এই বিষয়গুলোতে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে যুক্ত করেছি, তার কাছ থেকে আরও বিস্তারিত জানব। যেটি আসলে আমাদের সংবাদের প্রতিবেদনে বিস্তারিত বলা হয়েছে, বিশেষ করে আজকে এই বিষয়টি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, সেই কারণটি হচ্ছে কানাডার দুজন ফেডারেলের দুজন কর্মকর্তাকে এবং এফবিআইয়ের একজন কর্মকর্তাকে এই মামলার সাক্ষ্য হিসাবে আনার জন্য দুদক যে প্রসিকিউশন যে আবেদন করেছিল সেটি আজকে মঞ্জুর করা হয়েছে। তাদেরকে আসলে কেন এই মামলার সাক্ষী হিসেবে আনা হচ্ছে সেটি আসলে একটি প্রশ্ন, এবং সেই বিষয়টি আমরা একটু প্রথম একটু জানবো যে খুরশিদ আলম খান আমাদের সাথে রয়েছেন, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে কেন তাদেরকে এই মামলায় সাক্ষ্য হিসেবে আনার জন্য আপনার আবেদন করেছিলেন সেটি একটু যদি বলতেন খুরশিদ আলম খান। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি জি, দেখুন, দুর্নীতি দমন কমিশন যখন এই এই মামলার অভিযোগ পত্র দ্যাট ইজ চার্জশিট দাখিল করে, এই চার্জশিট দাখিল করার পরে দেখা গেল আন্তর্জাতিকভাবে দুটি সংস্থা, রয়্যাল কানাডিয়ান পুলিশ এবং ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই, তারা দুটো ইন্ডিপেন্ডেন্ট এটা তদন্ত করে, এই যে নাইকো রিসোর্সেস দুর্নীতি সংক্রান্ত, এবং সেই তারা দুটি ইন্ডিপেন্ডেন্ট যে তদন্তগুলো করে তাতে এটা প্রমাণিত হলো যে নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশে যে দুর্নীতি হয়েছিল তার সঙ্গে নাইকো সরাসরি ইনভলভ, এবং এই চুক্তিগুলো ছিল অসচ্ছ চুক্তি, যেটা জেভিএ জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট। এবং সাবসিকুয়েন্টলি আমাদের দেশে সেলিম ভূঁইয়া যে কনফেশন দিয়েছিলেন দুর্নীতি দমনের মামলায়, এবং সেখানেও এটা উঠে আসছে যে সেলিম ভূঁইয়া 3 কোটি টাকা নাইকো থেকে নিয়েছিল, যার 1 কোটি 80 লক্ষ টাকা দিয়েছিল গ্যাসুদ্দিন আল মামুনকে, 60 লক্ষ টাকা দিয়েছিল তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী এ কে মোশাররফ হোসেন, এবং 60 লক্ষ টাকা সে নিজে নিয়েছিল, এবং সেটার ব্যাংক ড্রাফট চালান সবই কিন্তু ডকুমেন্টারি এভিডেন্সেস। যদিও পরবর্তীতে কাশিম সেলিম ভূঁইয়া এটা আদালতে স্বীকারোক্তি প্রত্যাহার করছে, কিন্তু যেই স্বীকারোক্তি দিয়েছে তার সপক্ষে যতগুলি ব্যাংকিং ডকুমেন্টের প্রমাণ আছে আমাদের হাতে, যেটা আদালতে আমরা দাখিল করেছি। এখন যেহেতু আন্তর্জাতিকভাবে দুটো সেপারেট ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এই তদন্ত কাজটি সম্পন্ন করলো, সেই জন্য আমরা মনে করি আমাদের মামলাটাকে আরও গুরুত্ব বহনের জন্য, আরও প্রমাণের জন্য আন্তর্জাতিকভাবে যারা তদন্ত করেছে তাদেরকে এই মামলায় সাক্ষী হিসাবে এক্সামিন করা উচিত, কারণ শুধু এটা দেশীয়ভাবে প্রমাণিত হয়নি, আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে। আমরা নর্মালি কী দেখি, কী দেখে দুদক কোনো মামলা করলেই প্রথমে একটা অ্যালিগেশন আসে, এটা পলিটিক্যাল হিউমিলেশন করার জন্য, এটা একটা কমন অ্যালিগেশন। আপনি ছোট একটা মামলা করুন, বড় একটা মামলা করুন, প্রথমে বলবে যে দুদক আউট অফ ভিক্টিমাইজেশন, যে তাদেরকে হ্যারাস করার জন্য এই কাজটা করা হলো। কিন্তু আপনাদের আবেদন তো আজকে মঞ্জুর হয়েছে, তো এখন তাদের আনার ক্ষেত্রে আপনারা আসলে কি ভূমিকাটা নেবেন, এবং সেটা কবে নাগাদ সেটা হতে পারে, এবং সেই শুনানিটি কবে হবে তাদের? এটা এখন পুরোপুরি আদালতের এখতিয়ারে। আদালত আজকে আমাদের আবেদন, সাক্ষী আনার আবেদন এটা মঞ্জুর করেছে। এরপরে আরেকটা কাজ আছে, সাক্ষী প্রতি সামন্স ইস্যু করা, যেহেতু PW1 আমার এই মামলার যে 1 নম্বর সাক্ষী বাদী পক্ষে, তার সাক্ষ্য চলছে, তার জবানবন্দি শেষ হয়ে এখন ক্রস এক্সামিনেশন চলছে। আজকে খালেদা জিয়ার পক্ষে ক্রস এক্সামিনেশনের জন্য ইয়ে ছিল, তারিখ ছিল, কিন্তু ওনার পক্ষে সময় চাওয়া হয়, সময় চাওয়ার প্রেক্ষিতে আগামী 10 অক্টোবর 2023 পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আশা করি খালেদা জিয়ার ক্রস এক্সামিনেশন PW1 শেষ হয়ে গেলেই আদালত সামন্স ইস্যুর একটা ডাইরেকশন দিবে, তখনই আমরা জানতে পারবো ডেটটা কবে। আরেকটা বিষয় জানার ছিল যে মামলাটি তো দীর্ঘদিন স্থগিত ছিল, এতদিন স্থগিত থাকার আসলে কারণটি কি ছিল? প্রায় 15 বছর স্থগিত থাকার পর আবারও সেটি না, আসলে দেখুন, মামলাটা 2007 সনে হয় অভিযোগ গঠন করে, অভিযোগ গঠন করার পরপরই খালেদা জিয়া মামলাটি হাইকোর্টে চ্যালেঞ্জ করে, হাইকোর্টে যখন চ্যালেঞ্জ করে তখন স্টে ছিল, আমরা দীর্ঘদিন এটা নিষ্পত্তির চেষ্টা করি, অবশেষে প্রায় 4 থেকে 5 বছর পরে সম্ভবত, আমি সময়টা এখনও বলতে পারবো না এক্স্যাক্টলি, 4-5 বছর মিনিমাম হবে এই রুলটি নিষ্পত্তি হয়। এই রুলটি নিষ্পত্তি হয়ে মামলার স্টে অর্ডার ভ্যাকেট করে দেওয়া হয়, রুলটি খারিজ হয়, বললো নিম্ন আদালতে মামলা চলতে কোনো বাধা নাই, বিচারিক আদালতে।
তাকে চ্যালেঞ্জ করে খালেদা জিয়া আবার গেলেন উচ্চতর আদালতে আপিল বিভাগে, সেখানেও প্রায় দু বছর আড়াই বছর সময় নষ্ট হলো। তারপরে আবার সেখানেও রায় হলো হাইকোর্টের জাজবে ঠিক আছে মামলা চলবে। তারপরে যখন মামলা আবার চালু হলো, অভিযোগ গঠন হলো, অভিযোগ গঠনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া আবার একটি রিভিশন দায়ের করেছেন যে এই অভিযোগ গঠন করা আইনত সম্মত হয়নি, কাজে এই অভিযোগ গঠন অবৈধ। সেটা আমরা চ্যালেঞ্জ, ওদের চ্যালেঞ্জটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। সেটা দীর্ঘদিন শুনানি হয়েছে, গত অগস্ট মাসের শেষের দিকে সেই মামলাটিও খারিজ হয়ে গেছে। এখন যেহেতু সমস্ত মামলাগুলি খারিজ হয়ে গেছে, তারপরে মামলাটা আমরা নিয়মিতভাবে শুরু করতে পারলাম। এই কারণেই দীর্ঘদিন হাইকোর্ট ডিভিশনে পেন্ডিং থাকার কারণেই, সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকার কারণেই মামলা আগাতে পারেনি। জি, ধন্যবাদ জনাব খুরশিদ আলম খান। আমরা শুনছিলাম যে নাইকো দুর্নীতি মামলায় আজকে যে বিদেশের দুজন তিনজন কর্মকর্তাকে আনার জন্য যে তাদের সাক্ষ্য গ্রহণের যে সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ কোর্ট যে আদেশ দিয়েছেন, সে বিষয়ে আরও বিস্তারিত জানলাম দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খানের কাছ থেকে। তো এই ছিল আমার কাছে নিউজরুম থেকে। আমিনুল ইসলাম এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই দুর্নীতি দমন কমিশনের বিকোয়া আইনজীবী খুরশিদ আলম খান, তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। এবং দর্শক, আপনারা জানেন যে নাইকো দুর্নীতি মামলায় যে তিনজন বিদেশি সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করার যে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে, সেক্ষেত্রে আবেদন মঞ্জুর করা হয়েছে, সেই বিষয়ে বিদেশি সাক্ষীদের কি সংশ্লিষ্টতা রয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান।